আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলবে, ও ফেরেশতা জিবরাইল যা দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবুল্লাহকে সর্বপ্রথমে আনো, আমার হাবিবুল্লাহকে আনো, তারপরে আমি আল্লাহর হিসাব নিকাশ আরম্ভ করে দেব। আল্লাহ জমিনে চলে আসবে, আল্লাহ জমিনে এসে আল্লাহ গোটা দুনিয়াটা তন্ন 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 করে ঘুরে বেড়াবে, তথাপি আল্লাহর রাসূলে মাজা দেখতে পাবে না। এমন করে ঘুরতে ঘুরতে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম একটা জায়গা গিয়ে দেখতে পাবে, একটা জায়গা গিয়ে দেখতে পাবে দুটো মুরে শিখা তোমাদের নিকট দুটো জিনিস আমি আল্লাহ পাঠিয়েছি, আল্লাহর পক্ষ থেকে এসেছে, নূর নূর সে মানা কি বলছে। প্রত্যেকটা তাফসীরের কিতাব খুলে দেখে নূরের অর্থ হচ্ছে আকাই মাদানী আকাই নামদার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলো সেই নূরের জ্যোতি দুটো শিখা বাহির হবে, ওখানে গিয়ে আমার রাসূলুল্লাহকে খোঁজ করবে, আমার রাসূলুল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ ফেরেশতা জিবরাইল সালাম গিয়ে শিখার কাছে দাঁড়াবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক পাঠালে, হুজুর আপনি একবার উঠে পড়ো, আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছে। হুজুর আপনি উঠে পড়ুন, আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছে, আল্লাহ ময়দানে মাহশারের ইন্তেজামখানা শুরু করে দিয়েছে, হুজুর আপনি চলুন। আল্লাহ ফেরেশতা জিবরাইল সালাম বার বার আল্লাহ নবীকে ডাকবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আপনার হাবিবুল্লাহকে এতবার ডাকলাম, উঠলো না, আপনার সাড়া দিল না। এ জিব্রাইল আমার হাবিবকে কি বলতে গেছিলেন? আল্লাহ আপনার হাবিবুল্লাহকে ডেকেছিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও বায়নেরা আল্লাহ জিবরাইলকে বলবে, ও জিবরাইল আবার চলে যাও, তুমি ওই যাবে যদি আমার রাসূলুল্লাহকে ডাকো, আমার হাবিবকে যদি ওভাবে ডাকো, আমার হাবিব সাড়া দেবে না দেবে না, তুমি আবার চলে যাও, আজকে আমার হাবিবকে সুসংবাদ জানাবে, আজকে আমার হাবিবকে সুসংবাদ দিয়ে ডাকবে, আজকে কি বলে ডাকবে জানো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজলাবি। এই শাফাত করনে ওয়ালা, এই সুপারিশ করনে ওয়ালা, এই শাফাত করনে ওয়ালা বলে আমার রাসূলুল্লাহকে যদি ডাকো, আমার রাসূল সহ্য করতে পারবে না গো, আমার রাসূল উম্মতের কামাল, আমার রাসূল উম্মত উম্মতিদের পাবল, আমার রাসূল উম্মত উম্মতিদের দরদে, আমার রাসূল উম্মত উম্মতিদের দেওয়ানো, আমার রাসূল সহ্য করতে না পেরে এই মদিনার রওজা ফেটে উঠে যাবে। যাও জিব্রাইল যাও,
এই বলে ডাকবে, শাফিউল মুজনাবী সুসংবাদ শাফায়াত কারণে ওয়ালা বলে ডাকবে, আমার রাসূল সহ্য করতে পারবে না, সাড়া দিয়ে দেবে, যাও জিব্রাইল যাও, জিব্রাইল এসে ডাকবে, যখনই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবী জুড়ে বলুন না সুবহানাল্লাহ, এই শাফায়াত কারণে ওয়ালা, এই সুপারিশ কারণে ওয়ালা, যখনই নাখানা শুনবে আমার নবী মদিনায় সহ্য করতে পারবে না, কাঙাল নবী আমার উম্মতের দরদি নবী আমার শাফায়াতের কান্ডারি নবী আমার শাফিউল মাযহাবিল কথাটা শুনে এই নাখানা শুনে মদিনার কবর ফেটে উঠে যাবে, আল্লাহ নবী নূরে নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কবর থেকে উঠে যাবে, মদিনার রওজা থেকে উঠে যাবে, আমার রাসূলুল্লাহ জুব্বা মুবারকের কাদা লেগে থাকবে, আমার রাসূলুল্লাহ দাড়ি মুবারকের কাদা লেগে থাকবে, আমার রাসূলুল্লাহ কপাল মুবারকের কাদা লেগে থাকবে, এই নবীর উম্মতের আরে কারামাতা নবী আমার ময়দানে মাশারে ঘুরবে, আমার আল্লাহ পাকের দরবারে সাফা সুপারিশি করবে, আল্লাহ নবী কখনো ফাওজে কাউসারে ছুটবে, আল্লাহ নবী কখনো মিজানের দাঁড়ি পাল্লার কাছে ছুটবে, আল্লাহ নবী কখনো পুলিশের হাতে পুলের কাছে ছুটবে, আমার উম্মতেরা যেন জাহান্নামী বেড়ে না যায়, আমার উম্মতেদের আমার উম্মত উম্মতিদের গুনার আমলটা ভারী হয়ে না যায়, এভাবে আমার নবী নূরে নবী দয়া নবী জুড়ো জুড়ি করবে, আল্লাহ নবী নূরে নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থায় ঘোরাঘুরি করবে ময়দানে মাশারবাসীরা আমার রাসূলুল্লাহকে কাদা মাখা দেখতে পাবে, আহারে দয়া নবীর গায়ে কেন কাদা, আহারে দয়া নবীর জুব্বায় কেন কাদা, আহারে দয়া নবী কপাল মুবারকে কেন কাদা, নবী আমার মদিনা রওজা শরীফেতে সবুজ গম্বে যেই নিচে এমনি 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 নবী ঘুমায় না, নবী আমার আমার আপনার মতো কাঙাল উম্মত উম্মতিদের নাজাতে জুড়লো, নবী আমার পাগল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া জুড়লো, মদিনা রওজা শরীফে কেঁদে 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 মদিনা রওজাটা কাদা হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে নবী কাদা মাখা অবস্থায় চোখের পানি ফেলা কাদায় মেখে উঠবে, সেই নবীর সুন্নাত মানা যাবে না যাবে না, হ্যাঁ এই মানবেন তো, এই জোরে বলেন, যদি একটা সুন্নত বেশি না একটা মানতে পারেন, যত জলসায় যাবেন একটা একটা করে মানবেন, ইমাম সাহেব ভাইরা যে মসজিদে দাস দেয় বক্তব্য রাখেন, মসজিদে যে বায়ান করেন ওখানে গিয়ে শুনবেন, নিয়ত রাখবেন বেশি না একটা, নবীর সুন্নাত এভাবে যদি জিন্দা করতে পারেন, মান তামাসসাকাবে সুন্নাতি ইন্দা ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদ, আল্লাহ রাসূল দের হাজার বছর আগে বলেছেন আমার উম্মত উম্মতিদের ফিতনা ফাসাদের জামাল হয়, আমি রাসূলুল্লাহ আমার একটা একটা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে মিআতা শাহীদি তার নামে আমারে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, ভাই যে জামানাটা চলছে আরামায়েশের জামানা না ফেতনা ফাসাদের গো, হ্যাঁ জামানাটা ফেতনা ফাসাদের নয়, হ্যাঁ আমার তো মনে হয় রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে গিয়েছিলেন তো সেটা শুরু হয়ে গেছে ফেতনা ফাসাদের জামানা, ঠিক না বেঠিক জোরে বলেন, পরে যত দিন যাবে আস্তে আস্তে তো বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে না কমছে, বাড়ছে, এই মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহর একটা একটা সুন্নাত মেনে চলুন, ও নওজোয়ান তরুণেরা, ও আমার কোদরা গ্রামের ভাইরা, ও তরুণ ভাইরা তোমাদেরকে বলে যায় আজকের মাহফিলে কোনো কিছু মানতে হবে না, একটা সুন্নাত মানো সেটা হলো দাড়িটা রাখা আরম্ভ করুন, হুজুর সব মাথায় বাজ ফেলে দিল, সব রাখা যাবে দাড়ি রাখা যাবে না,
দাড়ি যদি না কাটি মেয়ে ছেলে বিয়ে করবে না। ভাই মানুষ সৃষ্টির আগে 1500 বছর আগে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন নসিব তকদির, আপনার 50,000 বছর আগে এই নসিবটাকে লিপিবদ্ধ করেছে। কার কোনটা টুনি হবে মা হবে, টুনির মা কোনটা হবে আগে তো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। ও নওজোয়ান ভাইরা, ও তরুণেরা, তোমরা যত দাড়ি কেটে হিমা মালনকে পেতে চাও পাবে না, পাবে না। তোমাদের ভাগ্যে যদি আপনার ঝামেলা খাতুন থাকে, যদি আয়েশা খাতুন থাকে, যদি খাদিজা খাতুন থাকে, মমতাজকে তোমরা কিন্তু পাবে না। যতই কৃষ্ণ পাউটা দাও আর যত দাড়ি ফেসওয়াশ করো, ও মুসলমান ছেলেরা রাগ করবেন না, আজকে থেকে দাড়ি রাখা আরম্ভ করো। বেশি বড় লম্বা চওড়া ইমাম সাহেব হুজুরদের মতো রাখতে হবে না, ছোট্ট করে রাখুন। এখন সব ফ্যান্সি কাটিং তো বেরিয়েছে না, ওই স্টাইল করেই রাখতে চান, আস্তে 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 বড় হবে। তবে কিন্তু কারোর অনুসরণ করে রাখবেন না যে অমুক খেলোয়াড়টা রেখেছে রে এই দিকে ঘুরেছে, এই দিক ঘর অর্ধেক চুল আছে আর অর্ধেক নেই, এই অমুক খেলোয়াড় করেছে লাগা সেলুনে ভিড় পড়ে গেল 700 টাকা করে। তাকাবে মেয়েরা, থুতু দেবে, থুতু দেবে। মুসলমানের ছেলেরা রাগ করবে না, দুনিয়ার অবস্থা ভালো না, দুনিয়ার অবস্থা খুবই খারাপ, কারো রেজা ভীষণ আছে, কারো আবার তৎকাল হয়ে যায়, ঠিক না বেঁধে জোরে বলে কে কবে চলে যাব, কার কবে মত হয়ে যাবে জানি না, জানি না। তবে মরণের আগে কবরে যাওয়ার সামান তৈরি করুন। আল্লাহর নবীকে যে আমার আপনার জন্য মডেল করে আল্লাহ পাঠিয়েছেন, সেই রাসূলুল্লাহর মডেল অনুযায়ী চলুন। সচিনের মডেল নিলে হবে না, আপনার কোহলির মডেল নিলে হবে না, খেলোয়াড়দের মডেল নিলে হবে না, সালমান খানের মডেল নিলে হবে না, আমির খানের মডেল নিলে হবে না। মডেল যদি নিয়ে কবরে শান্তিতে রাখতে চান তাহলে সেই মডেল তাহলে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মডেল, ওই মডেল নিলে দুনিয়ায় শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন, নচেৎ কিন্তু শান্তি পাওয়া যাবে না।